গরমের আরো খবর জানাতে এই মুহূর্তে যশোরে আছেন সহকর্মী জুয়েল মৃধা সরাসরি যাচ্ছে তার কাছে এক সপ্তাহও বেশি সময় ধরে কিন্তু যশোরে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এই অঞ্চলের উপর দিয়ে বিশেষ করে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে এই তাপবাহ চলে যাচ্ছে এবং এই যে তাপ এই তাপদাহে কিন্তু সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ এর বাইরে সব শ্রেণী পেশার মানুষেরই ভোগান্তি বেড়েছে প্রতিদিনই সকাল থেকে বিকেল পাঁচটা নাগাদ তাপমাত্রার পারদ বাড়তে থাকে এবং এই সময়টায় গড়ে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে যশোরে এবং এই যে তাপমাত্রা এখন সকাল দশটা বাজে আজকে দশটার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা কথা বলেছি আবহাওয়া বিভাগের সাথে তারা আমাদেরকে জানিয়েছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রার পরিমাণ বাড়তে থাকবে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজকেও কিন্তু একই রকম তাপমাত্রা বিরাজ করবে যশোর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই আর যারা এই প্রচণ্ড খরতাপের ভিতরে কর্মের সন্ধানে বেড়ে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই গরমে তারা কিন্তু কাজ করতে পারছেন না বিশেষ করে যে যে কাজই করেন পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই তারা ক্লান্ত হয়ে পড়ছেন আর প্রচুর পরিমাণে পানি পান করতে হচ্ছে হাত মুখে পানি দিতে হচ্ছে একটু স্বস্তি মিললে তখন যে তারা আবার কাজ করছেন যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারাও বলছেন যে ছাতার নিচেও কিন্তু প্রচণ্ড তাপ আর তাপে তাপের কারণে কিন্তু চলাফেরাও করতে পারছে না সেই সাথে সাথে বিশেষ করে বৃদ্ধ এবং শিশু বৃদ্ধ এবং শিশুরাও কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং যশোরা হাসপাতালে খুব প্রতিনিয়ত রুগী ভর্তি হচ্ছে যশোর থেকে গরমের আমার কাছে ছিল এই সর্বশেষ খবর গরমের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে